হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকে করে সবাই বলছে চ্যালেঞ্জ করো দিদি, চ্যালেঞ্জ ভিডিও করো, সময় হচ্ছিল না। আজকে নিচ্ছি চ্যালেঞ্জ ভিডিও, মারাত্মক চ্যালেঞ্জ ভিডিও নাকি? আজকে আছে হচ্ছে চিকেন কারি আছে দুজনা সেম সেম, আর তার সাথে আছে বেগুন ভাজা, আর তারপরে এখানে রয়েছে আলু দিয়ে, এখানেও বেগুন আছে, আলু দিয়ে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে ভাজা, তার সাথে পেঁয়াজও কিন্তু দেওয়া আছে, আর আছে স্যালাড, আছে আমাদের মুসুরির ডাল যেমন হয় আর কি নরমাল, সেরকম ডাল আছে, লাল লাল চিকেন কারি ঝাল যুক্ত চিকেনের, চিকেনের ঝাল যুক্ত চিকেন খেতে কিন্তু হেভি লাগে, আর সাথে চ্যালেঞ্জ আছে, শাস্তি আছে, যে জিতবে তার জন্য কিছু নেই, যে হারবে তার জন্য শাস্তি আছে, রেডি? একদম। 1 2 3 স্টার্ট। প্রথম ভাজা দিয়ে খাবো। আগে যখন ছোট ছিলাম সব অনুষ্ঠান বাড়িতে এরকম লম্বা লম্বা বেগুন দিয়ে যেত, এখন তো একদম উঠেই গেছে। এখন অনুষ্ঠান বাড়িতে দেয় পনির পাসিন্দা, ফিস কাটলেট, তারপর মাঝে বেগুনি দিত, তারপর বেগুনিটাও ভরে দিয়েছে, চিকেন সাটে, তখন খুব ভালো লাগতো বিয়ে বাড়িতে মুগ ডাল গারো গারো মাছের মাথা দিয়ে সাথে একটা করে বেগুনি। মাছের মাথা দিয়ে মুগের ডাল এখন কেউ করে না, সব হচ্ছে ভেজ ডাল, কিন্তু আগে ভালো লাগে। আসলে কি বলতো, অনেকে নিরামিষ খায় তো মাছ খায় না, তাদের প্রচুর প্রবলেম, অর্ডার করে না। তারপরে তো ঝুরঝুরে আলু ভেজে নিত বাদাম দিয়ে কারি পাতা দিয়ে, এখন ওইটাও আর দেয় না কোথাও। চিকেনের আলু দিয়ে চিকেন আলু আছে সাথে, চিকেন আলু দিয়ে মেখে রেখে কেমন লাগে, দারুণ টেস্ট। আমার না কিছু কিছু সময় চিকেনের মনে হয় চিকেনের আলু দিয়ে সাম্বার খেয়ে নিই, তেলাক্ত কিছু। চিকেন কচকচিটা কচকচি একটা আলাদা টেস্ট, তোমাদের কাকা কচকচি ভালো লাগে আমাকে কমেন্ট করো। আর একটা আলু নিই, ও আগে আলু দিয়ে টেস্ট করে দেখি। এটা কি বলতো, এটা হচ্ছে চিকেনের পা, বাহ চিকেনটা ভালো সেদ্ধ হয়েছে,
চিকেনটা ফাটাফাটি হয়েছে। ঝোল নিয়ে নিচ্ছি, এই যে চিকেনের আমার লেগ পিস। চিকেনের তো মুখে দিতে না দিতে একদম গলে যাচ্ছে। এই যে চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস দিয়ে রিভিউ দেবো। বললে বিশেষ করে সলিড পিস গুলো একদম ছিপে হয়ে আমার এরকম মাংস খুব ভালো লাগে। চিকেন দিয়ে মেখে ঝোলের কালাটা দেখো, জাস্ট এই ঝোল দিয়ে মেখে চিকেন চাল এই পিসটা না একটু মারাত্মক পিস, সঙ্গে ছাল সঙ্গে চিকেন। চলো আমি যেতে গেছি, আর শাশু নিয়ে আসছি এখনই, কেউ কোথাও যেও না কিন্তু, ঠিক আছে? তো চলে এলাম আমরা শাশু নিয়ে। আজকে যাও ওখানে, আমি শরীরটা একটু খারাপ আছে, ও ঠান্ডা লেগেছে, তার জন্য আমি একটু হেরে গেলাম, তাড়াতাড়ি যেতে পারিনি। যেহেতু আমরা আবার অনেকদিন পর চ্যালেঞ্জ ভিডিও করছি, তাই আজকে আমি ওকে সেই শাস্তির কি বলে প্রতিশোধ প্রতিশোধ আমি নেবো, ঠিক আছে? তো নিয়ে চলেছি আমাদের মাউস ট্র্যাপ।
এই যে মাউসের দাঁত দেখতে পাচ্ছ, বড় বড় দাঁত, চলো কি করতে হবে? হাতি দাও, তুমি আগে দেখাও কিভাবে দিতে হয়। আমি আগের দিন দেখিয়েছি, তুমি আজকে দেখাও, ওদেরকে দেখাও কিভাবে দিতে হয় হাত। জানি না কি হবে, তোমার আশীর্বাদ করো যাতে কিছু না হয়। আমি আমি নিয়ে নিজে 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 আমার হাত ধরবে না। তো আজকে আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো পরে আবার আরো সুন্দর সুন্দর শাস্তি নিয়ে আসবো। কি আমরা কি বলে শাস্তি দিতে পারি তোমরা একটু কমেন্টস করে জানাও। তার কারণ হচ্ছে আমরা শাস্তি খুঁজে পাচ্ছি না, এত শাস্তি হয়ে গেছে আমাদের চ্যালেঞ্জ ভিডিও। তো তোমরা একটু কমেন্টস করে জানাও যে কি কি শাস্তি দেওয়া যায়, সেগুলোই আমরা দেবো, ঠিক আছে? কমেন্টস করতে কিন্তু কেউ ভুলো না। তাহলে চলো আজকের মতন টাটা।